নদীর পাশে জলাশয় থেকে দুটি গাজার প্যাকেট উদ্ধার করলো পুলিশ। রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় কাফ সিরাপের পর এবার গাজার প্যাকেট উদ্ধার। জানা গিয়েছে তাতে প্রায় 18 কেজি গাজা রয়েছে। বুধবার সকালে রাজগঞ্জের সন্ন্যাসী কাটা অঞ্চলের লাল স্কুল বালাবাড়ি এলাকায় শাহ নদী সংলগ্ন একটি জলাশয় থেকে গাজার প্যাকেট দুটি উদ্ধার করা হলো। স্থানীয় সূত্রে খবর, এদিন এলাকার কয়েকজন ওই জলাশয়ে দুটি প্যাকেট ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। জলাশয় থেকে গাজার প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে জানা গেল ওই দুই প্যাকেট থেকে মোট 18 কেজি গাঁজা মিলেছে। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রওশন হাবিব বলেন, গাঁজার প্যাকেট দুটি কে বা কারা জলে ফেলে চলে গিয়েছে তা এখনই জানা যায়নি। এদিকে দুদিন আগে কাফ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন আবার জলাশয় থেকে গাঁজা উদ্ধার হলো। সমাজের পক্ষে তা খুব খারাপ বার্তা যাচ্ছে বলে তার অভিমত। পূর্বালয় গ্রামে নদীর চরে কে বা কারা দুই প্যাকেট গাঁজা ওখানে ফেলে রেখে গেছে, কিন্তু এটা সমাজের পক্ষে কিন্তু খুব খারাপ। আমার এলাকায় এগুলো বর্তমানে একটু বেশি শোনা যাচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যেন এটা তদন্ত করে উপযুক্ত ব্যক্তি শাস্তি পায়, এটা আমি জানতে। কতটা পাওয়া গেছে না আনুমানিক, যেটা আমি শুনলাম 2 প্যাকেট, এখন কত কেজি আমি বলতে পারবো না যেহেতু আমি ফিল্ডে যাইনি। এরকম ঘটনা কি ঘটছিল আপনার এলাকায়? না, এরকম ঘটনা কয়েকদিন আগে একটা ঘটছে, ফ্যান্সি ডিল ধরা পড়ছে আমাদের এলাকায়, যেহেতু সন্ন্যাসী কাটা জীবির মধ্যে এটা কিন্তু বরদাস্ত করা যায় না। আমি পুলিশ প্রশাসনকে বলবো যেন এটা কঠোরভাবে এটা ব্যবস্থা গ্রহণ করে।